বন্ধুরা Xiaomi Redmi Note 7 Pro Xiaomi এই ফোনটা Redmi সাব ব্র্যান্ডের এই ফোনটা আমরা হাতে পেয়েছি এবং পেয়ে আমার Xiaomi এর বিরুদ্ধে কিছু কমপ্লেইন করার আছে। কমপ্লেইন না করে পাচ্ছি না। Xiaomi এটা কি করছে? ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ড তারা তাদের ফোনে এরকম অ্যাডভার্টাইজমেন্ট কমার্শিয়ালস ভর্তি করে রেখে দিয়েছে। মানে কমার্শিয়ালস আসুক, তাদের অ্যাপ্লিকেশন যখন খুলবেন একটা কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসবে, কোনো অসুবিধা নেই। এটা হতেই পারে আজকের দিনে। তারা এত কম প্রাইসে ফোন দিচ্ছে, এটা করতেই পারে টাকা তোলার জন্য। কিন্তু তাই বলে এই ফোনটার হোম স্ক্রিনে আপনি অ্যাড দেখছেন, আপনি লক স্ক্রিনে অ্যাড দেখছেন, এটা কিন্তু অসহ্য, এটা মেনে নেওয়া যায় না। বিশেষ করে আপনি দেখুন ইউরোপীয় ভার্সনগুলো যখন শাওমির ফোনেই আপনি দেখবেন, ওখানে কিন্তু এরকম হয় না। শুধু ইন্ডিয়ান ভার্সনে, হয়তো চাইনিজ ভার্সনেও ঠিক এরকমই হয় যে বারবার নানা রকম অ্যাড চলতে থাকে। আমরা কি ফোনটা কিনেছি না ফোনটা লিজ নিয়েছি শাওমির থেকে? আপনার ফোনটা হাতে নিয়ে এটা মনে হবে না যে এটা আপনার ফোন, আপনার খালি মনে হবে এটা শাওমির ফোন, আপনি কিছুদিনের জন্য ব্যবহার করার জন্য ধার করে চেয়ে এনেছেন। এছাড়া আমার কমপ্লেন হচ্ছে এর ফ্ল্যাশ সেল যেটা হয় সেটা নিয়ে। 13 তারিখে যে ফ্লিপকার্টে সেলটা হলো ইন্ডিয়াতে, সেই সেলটাতে শাওমি কয়েক সেকেন্ডের মধ্যে 2 লাখ ইউনিট বিক্রি করেছে। কিন্তু আপনি অদ্ভুত ব্যাপার দেখুন, এটা অফিসিয়ালি ডিক্লেয়ার যে 13 তারিখ দুপুর 12টার সময় সেল শুরু হবে, কিন্তু আশ্চর্যের বিষয়ে অনেকেই ফোনটা 13 তারিখ দুপুর 11:49-এ কিনতে পারছেন। এটা ফ্ল্যাশ সেলের নামে কি একটা ইয়ার কি হচ্ছে? এটা কি চলছে শাওমির? শাওমি কি এক্সপেক্ট করে আমাদের থেকে? একবার 12টার সময় ফ্ল্যাশ সেল হলো, কিছুক্ষণ বাদে 12:15 বা 12:30 ফোনটা কিছু কয়েক সেকেন্ডের জন্য অ্যাভেলেবেল হলো, আবার 1টা নাগাদ কয়েক সেকেন্ডের জন্য অ্যাভেলেবেল হলো। মানে 12টা থেকে 1টা বা 11:45 থেকে 1টা, এই সময়টা আমরা সবাই এঙ্গেজ থাকবো সব কাজ টাজ ফেলে দিয়ে শুধু ফোন কেনার জন্য। এটা শাওমি কিন্তু নিজেদের ফোনের হাইপ তৈরি করার জন্য তাদের গ্রাহকদের যথেষ্ট বিরক্ত করে তুলছে। এছাড়া শাওমির 13 তারিখের আপনি ফ্ল্যাশ সেলটাই দেখুন, 6 জিবির ভার্সনটা আসেইনি, এই ভেরিয়েন্টটা কোন রকম সেলে আসেইনি, শুধু 4 জিবির ভার্সন কিনতে পারতেন আপনি। এবং সেই ভার্সনেও কি 3টে কালার থাকার কথা, সেই 3টের বদলে মাত্র 2টো কালার আছে, রেড কালারটা নেই। এবং শাওমির যা রেকর্ড তাতে আমি আপনাদের বলছি যে রেড ভেরিয়েন্টটা কিন্তু সহজে আসবে না। রেড ভেরিয়েন্টটা আসতে শাওমি এখন বেশ কিছুদিন টাইম নেবে। শাওমি হাইপে বিশ্বাস করে, তারা এই রেড ভেরিয়েন্টের জন্য একটা হাইপ ক্রিয়েট করছে, সেটা যদি আমরা মেনে নিই। কিন্তু 6 জিবি ভেরিয়েন্টটা না দেওয়ার কোনো যুক্তি ছিল না কিন্তু। এবং ওই 4 জিবির ভেরিয়েন্টটা কয়েক সেকেন্ডে বিক্রি হলো। আরে শাওমি অন্তত 10 মিনিটের জন্য একটা সেল রাখুক। এটা তো গ্রাহকদের সেন্টিমেন্ট নিয়ে একদম ছিনিমিনি খেলা হচ্ছে যাকে বলে। শাওমি এত বড় একটা কোম্পানি, এত লাখ লাখ ইউনিট সেল করছে, এত প্রফিট করছে, তারা কি অন্তত এই 10 লাখ বা 20 লাখ ইউনিট একবারে স্টোর করে সেলে আনতে পারে না, যে তাতে 10 মিনিট অন্তত সেলটা চলবে? শাওমির ফোন ভালো হয়, নিঃসন্দেহে ভালো হয়, ভ্যালু ফর মানি হয়, এবং এই দামে এই স্পেসিফিকেশন দেয় একদম প্রশংসার যোগ্য। কিন্তু এইরকম ভাবে গ্রাহকদের সেন্টিমেন্ট নিয়ে ছিনিমিনি খেলে একটা কোম্পানি কতদিন ব্যবসা করবে বা শেষ অবধি কোথায় গিয়ে পৌঁছবে, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়েই যায়। কোনো গ্রাহকই শাওমির আফটার সেল সার্ভিস নিয়েও সন্তুষ্ট নয় এবং শাওমির ফ্ল্যাশ সেল নিয়েও সন্তুষ্ট নয়। দেখা যাক ভবিষ্যতে শাওমি তাদের পলিসি চেঞ্জ করে কিনা। শাওমি ইন্ডিয়ার নাম্বার 1 ব্র্যান্ড, তাদের কাছে আমরা একটু বেটার কিছু এক্সপেক্ট করি। আপনারা কি বলেন নিচের কমেন্টে লিখে জানান। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।